সৌন্দর্য বলতে আমরা কি বুঝি সৌন্দর্যকে শুধু মানুষের স্কিন কালারের মধ্যেই সীমাবদ্ধ আসসালামু আলাইকুম অপরাজিতা বিডির পক্ষ থেকে আমি রোকিয়া রহমান রিনা আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে আমি যে বিষয়টা নিয়ে একটু কথা শেয়ার করতে চাই সেটা হচ্ছে বিউটি উইদিন আওয়ার সেলফ যে আমাদের বিউটিটা আসলে প্রকৃত বিউটি বা সৌন্দর্য আসলে কোথায় এখানে আমি কয়েকটা বিষয় দৃষ্টি আকর্ষণ করব প্রথমত আমি মেয়েদের কথা বলছি আমরা যারা নারীরা রয়েছি আজকে ইদানিং আমরা লক্ষ্য করছি যে বিউটি প্রোডাক্ট ইউজ করে স্কিন কালার চেঞ্জ করার জন্য একটা কম্পিটিশান আমাদের সমাজে প্রচলিত রয়েছে এক্ষেত্রে অনেকে বিভিন্ন ধরনের সার্জারি করছে বিভিন্ন ধরনের প্রোডাক্ট ইউজ করছি এবং ফর্সা হওয়ার জন্য যত ধরনের বিজ্ঞাপন আমরা দেখছি সেগুলো আমরা ট্রাই করে নিজেদেরকে একটা নেগেটিভ কনসিকুয়েন্সের দিকে আমরা ঠেলে দিচ্ছি আমাদের একটা জিনিস খেয়াল করা উচিত যে এই যে সৌন্দর্য বৃদ্ধি করে নিজের স্কিন কালার চেঞ্জ করে আমরা মানুষের সামনে নিজেদের উপস্থাপন করছি এর ভেতরেই কি আসলে আমাদের জীবনের প্রকৃত গোল নিহিত এটাই কি আসলে প্রকৃত সৌন্দর্য যে আমি ফর্সা না আমি কালো এক্ষেত্রে বন্দের উচিত যে আমাদের চিন্তা করা যে আমার সৌন্দর্য আসলে আমার ভেতরেই রয়েছে সে সৌন্দর্যকে আমাদের বের করে আনতে হবে সে সৌন্দর্য আমরা কিভাবে বের করে আনবো আমরা আমাদের নৈতিকতার পরিবর্তন আনবো নৈতিকতাকে উন্নত নৈতিকতার দিকে আমরা গড়ে তুলব আমাদের শিক্ষা আমাদের কেরিয়ারকে আমরা ডেভেলপড করব এবং আমাদের ভেতরের যে শক্তি রয়েছে সেই শক্তিকে আমরা পজিটিভ কাজে ইউজ করব এবং সমাজকে কিছু দেওয়ার আছে আমাদের এটা চিন্তা করতে হবে যে মানুষকে শুধু এন্টারটেন করাই মানে আমরা মানুষকে শুধু এন্টারটেন করেই যাব নারী হিসেবে তা নয় আমরা সমাজে একটা অবদান রেখে যাতে করে সমাজকে আমরা চেঞ্জ করতে পারি সেই জন্য কিন্তু আমরা অনেক কিছুই করতে পারি কারণ নারীদের হাতে কিন্তু অনেক ক্ষমতা রয়েছে এক্ষেত্রে আরেকটা জিনিস আমি পাশাপাশি বলতে চাই পুরুষদের ব্যাপারে যে আমরা দেখি যে পুরুষ সমাজের ভেতরেও সৌন্দর্য বলতে স্কিন কালারটাকে বেশি প্রেফার করা হয় একজন ছেলে একটা ছেলে যখন তার স্ত্রী খোঁজার জন্য যখন মেয়ে খোঁজে বা দেখতে যায় তখন সবাই স্কিন কালারটাকে প্রেফার করে মেয়ে যদি কালো হয় তাহলে প্রথমেই কিন্তু নেগেটিভ হয়ে যায় কিন্তু একটা মেয়ে কালো হতে পারে কিন্তু তার আদার্স যে কোয়ালিটি রয়েছে তার পার্সোনালিটি তার কোয়ালিটি তার এডুকেশন তার ক্যারিয়ার এগুলির কি কোনোই মূল্য নেই আমরা কি শুধু স্কিন কালার দিয়ে কি আমরা সব কিছু পেয়ে যাব মনে করি একটা মেয়ে সে একটা ফর্সা একটা মেয়ে যদি আমরা আনি ঘরে তাহলে কি তার ঘরে শান্তির সুবাতাস বইতে থাকবে ব্যাপারটা কিন্তু আসলে তা নয় মানুষের বাহ্যিক যে রূপ রয়েছে তার পাশাপাশি ভেতরের রূপটা আমাদের খুঁজে বের করতে হবে একজন মানুষ মানুষ হিসেবে সে কতটুকু মোরাল মানুষ হিসেবে তার চরিত্রের বৈশিষ্ট্যগুলো কী কী তার ডিলিংসগুলো কী কী তার মধ্যে রেসপেক্ট কতটুকু রয়েছে তার মধ্যে পরোপকারিতা তার মধ্যে মানুষের জন্য কাজ করা মানুষের জন্য অবদান রাখা মানুষকে উপকার করা এবং একটা পরিবারকে সুন্দর পরিবার হিসেবে গড়ে তোলার জন্য তার যে চেষ্টা প্রচেষ্টা কতটুকু এগুলো কিন্তু অনেক বেশি ইম্পর্ট্যান্ট দেখেন আমরা একটা কবিতা আমরা জানি অনেকেই যে ধূসর মরুর ঊষোর বুকে বিশাল যদি শহর শহরগড় একটি জীবন সফল করা তার চাইতে অনেক বড় একজন নারী তার যে ক্ষমতা রয়েছে সে একটা শিশু থেকে শুরু করে সে একটা পরিবারকে এবং একটা সমাজকে সুন্দর করে গড়ে তুলতে পারে এজন্য শুধু বাহ্যিক সৌন্দর্যই কিন্তু আসল সৌন্দর্য নয় আসলে আমরা সবাই ভেতরের সৌন্দর্যকে খোঁজার চেষ্টা করি আর আমি বোনদেরকে বলবো যে তোমার স্কিন কালারের উপর স্কিন কালার চেঞ্জ করার জন্য যে পরিশ্রম তুমি অনন্তভাবে করে যাচ্ছ প্রতিনিয়ত করে যাচ্ছ মানুষের সামনে নিজেকে উপস্থাপন করার জন্য এই সৌন্দর্য কিন্তু তোমার বেশি দিন থাকবে না বরং আসো তোমার নিজের ভেতরের সৌন্দর্যকে বের করার চেষ্টা করো তোমার ভেতরটাকে সুন্দর করার চেষ্টা করো তোমার শিক্ষা তোমার এডুকেশন তোমার ডিলিংস তোমার কেরিয়ার তোমার পারিপার্শ্বিকতা এগুলোকে ডেভেলপ করার জন্য তুমি চেষ্টা করো তোমার হাতে যে রিসোর্স রয়েছে তোমার যে প্রচেষ্টা রয়েছে এগুলোকে পজিটিভ খাতে ইউজ করার জন্য চেষ্টা করো তাহলে কিন্তু নিজেও শান্তি পাবে এবং সমাজেও শান্তি আনতে সক্ষম হবে এজন্য আমি বলবো আমাদের সমাজে রেসিজমের অন্তরালে যে স্কিন কালারের প্রেফারেন্স এবং স্কিন কালারের যে ভেদাভেদ রয়েছে এগুলো দূর করার জন্য নারীদেরকে যেমন এগিয়ে আসতে হবে তেমনি পুরুষদেরকেও তাদের মানসিকতার পরিবর্তন আনতে হবে এই চেষ্টা যদি আমরা করি তাহলে সমাজ থেকে রেসিজম কিন্তু দূর হবে তো ঠিক আছে আমি সবশেষ এটাই বলবো যে শুধু স্কিন কালার নয় মনের সৌন্দর্যকে আমরা সবাই খোঁজার চেষ্টা করি সবাইকে অনেক অনেক ধন্যবাদ